জীবন জানছি কেটে জীবনের নিয়মে টেনটানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে আখি আপু আর গালিব ভাইয়ের বেবি হবে সেই বেবির জেন্ডার রিভিলিং পার্টিতে। সো আপনারা কি গেস করতে পারছেন বেবি বয় নাকি গার্ল? তো চলুন আপনাদের সাথে আমিও রিভিল করি বেবি বয় নাকি গার্ল। লেটস গো। ওই আশা করি সবাই খুব ভালো আছেন। আমার সাথে আছে জুনিমণি এবং সাথে আছে জ্যানামণি যে মাথা নিচু করে রেখেছে। আমরা আজকে এসেছি আখি আপুর বেবি হবে বেবির জেন্ডার রিভিলিং পার্টিতে। তো চলুন আপনাদেরকে দেখাবো। I wanted to be a boy all the time and only once you were correct. কেন বৌমনিতে আমি করেক্ট ছিলাম, it was a girl. Yes, but I you always go for a boy. This time you also went for a boy. But what if it's correct? You never know. Well, that's by chance because there is apparently two genders that we do. An intercourse. আমরা লেট কিন্তু জেন্ডার রিভিল হয়ে গেছে, আমরা পার্টিতে লেট। হ্যাঁ, এই যে ব্লু পরে আছে মাটিতে, আমরাও উইন করছি। হ্যাঁ, আমিও ব্লু পরছি, বিজলিও ব্লু পরছে, জুনি বেবিও ব্লু পরছে। এই যে আখি আপু আর গালি ভাইয়া দুজন দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে। স্টেজটা খুবই সুন্দর, গার্ল অর বয় বেলুন দিয়ে সাজানো। স্টেজটা কি সুন্দর, তাই না বিজলি? খুবই সুন্দর, স্মল কাপ কেকস, রেড ভেলভেট কুকিজ অ্যান্ড দেন কেক, ভেরি নাইস। গালিব ভাই কত বছর ভাইয়ের সাথে? আমি যেহেতু প্রোগ্রামটিতে দেরি করে পৌঁছেছিলাম সেই জন্য আমি অনেক মজার মজার খেলা মিস করে ফেলেছি এবং সাথে জেন্ডার রিভিলিং এর যে মোমেন্টটা ছিল সেটাও মিস করে ফেলেছি। কিন্তু আমি চাই না আপনারা সেটা মিস করুন, সেই জন্য আমি আপনাদেরকে কিছু গ্লিমস দেখিয়ে দিচ্ছি। সো চলুন দেখা যাক। সো এই পর্বে ছিল যে ভাইয়ারা ফিডার দিয়ে কে কত তাড়াতাড়ি দুধ খেতে পারে। আরেকটি মজার খেলা ছিল যেখানে ভাইয়ারা পেটের ভিতরে বেলুন নিয়ে মোজা পরবে এবং তারপর পাথর কুড়াবে এবং যে যত বেশি পাথর কুড়াতে পারবে সে উইন করবে। দেখুন কি সুন্দর করে ভাইয়ারা মোজা পরছে, একটুও কষ্ট হচ্ছে না ভাইয়াদের, রাইট? ভাইয়ারা বুঝতে পারছে যে প্রেগন্যান্সিতে কী কী কষ্ট হয়। প্রোগ্রামটি এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে যে আসলে আমাদের প্রত্যেকে খুবই এনজয় করেছি। আরেকটা মজার খেলা ছিল যেখানে আপু তার হাজব্যান্ডকে টিস্যু রোল দিয়ে পাচাবে এবং টিস্যু রোলটি ছিঁড়তে পারবে না, যারটা ছিঁড়ে যাবে সে হেরে যাবে। এবং এই যে সেই মুহূর্ত যেখানে জেন্ডার রিভিল হতে যাচ্ছে, প্লিজ দেখুন, ইটস এ বেবি বয়, রাইট? ইটস এ বেবি বয়, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি গালিব ভাই এবং আখি আপুর বেবিটি সুস্থভাবে দুনিয়াতে আসুক এবং অনেক সুন্দরভাবে ভাইয়া এবং আপু যাতে বেবিটাকে মানুষ করতে পারে সেই দোয়া করছি। এবার চলুন খাবার দাবার পর্বে। নাবিল আপু আছে তার ফ্যামিলি সহ,
এখানে জানাজুনি খাচ্ছে খুবই সুন্দর ডেকোরেশন সবাই এখন খাবার এনজয় করছে বসে গেছে ওদিকে নাবিলা আপু তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত বাবুরা খাচ্ছে ওখানে উপরে আপু আকি আপু ভিডিও রেকর্ডিং করছে খুবই কিউট একটা প্রোগ্রাম হচ্ছে খুবই সুন্দর আমার খুবই প্রিয় একটা গান গাচ্ছে ভাইয়া জুনিমণি তুমি খুবই হ্যাপি না রেড ভেলভেট বিজলি চলো দুইজনে খাই চলেন ভাই আমি আমি একটা কাপকেক খাই আপনি একটু কাচ্চি খান আর ও লিপস্টিক খান আচ্ছা এটা কিন্তু ভাইয়ার সেকেন্ড প্লেট আমি ভাইকে এনকারেজ করলাম যে একটু খায় নেন না সেটাই বরফ চলে আসতেছে অনেক ভালো হয়েছে খানা খুবই মজা ছিল ওকে দিচ্ছি জায়না জায়নামণিকে এখন জায়নামণি আর জুনিকে গোস্ত খাওয়া দিতে হবে ওকে আচ্ছা ঠিক আছে আমি চাবাবো তারপর তোমার মুখে ওটা কিন্তু টেস্ট আছে ওই যে আমাদের দাদিরা পান খেয়ে দিতে এক্স্যাক্টলি আমি না এটা বুঝি না আমার যে ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ন্যান্সি ওকে আমি সবসময় দেখতাম ওর দাদি চাবাইতো না নানি নানি পান খেয়ে পান চাবাই তো ওইটা মুখের থেকে বের করে সবাই ও খেতে পারতো আমি আমি খাইছি আমার নানিটা তাই বাট তুমিও তো খাইছো কিন্তু আমি তো খেতে পারবো না ভাইয়া ও পারছে আমি পারবো না পারবা তোমরা দই আছে মিষ্টি আছে এটা হলো আখির জন্য সে স্পেশাল গিফট তৈরি করছে মনিটর রাখতে হয় না বুঝেন না আচ্ছা ওই যে দেখেন টিকটক অ্যাকাউন্টের কথা বললে হয়ে যায় আচ্ছা এই মিষ্টিটা আসলেই খুব মজা খুবই মজা ভালো হচ্ছে খুবই মজা চমচম আই লাইক কিন্তু এটা চমচম স্টাইল রাইট খুবই মজা আপু কেক কাটছে ইজ ইট চিজ কেক লেমন আমি কি চিন্তা করিনি ফসল ভাই এই ছবির পিছনে যে গাছটা অনেক সুন্দর আসতেছে দেখেন আমরা মিষ্টি খেয়ে দিয়েছি কে আপু কে কেক কাটলো আপু ভাই আমরা মিষ্টি খেয়ে দিয়েছি এখন ঠিক আছে সবাই আশীর্বাদ দাই থ্যাংক ইউ তুমি এখান থেকে নিতে পারবে হ্যাঁ ওরা নিয়েছে নিয়েছে আপু হ্যাঁ থ্যাংক ইউ নিয়েছে ওরা খুবই মজা ছিল সব কিছু ওই মিষ্টিটা আসলে স্পেশাল মার্শমেলো গ্রিন পিঙ্ক দেখো ওখানে যে বো পিঙ্ক বো তারপর ওটার মধ্যে কি আছে ইটস লাইক গামি কা অসুবিধা নাই কি হলো শক্ত সাওয়ার ওকে জেমসার হবে
ইনভাইট করার জন্য আর হ্যাঁ আর এটা খুব একটা কোইনসিডেন্স ছিল যে সবাই একসাথে দেখা হয়েছে প্যান্ডেমিকের পরে এত মজা লাগছে এই সবাই একসাথে সাজুগুজু করে এসে খাওয়া দাওয়া আড্ডা গান গল্প আর আমরা সেটাই আর আমরা দোয়া করি বাবুটা সুস্থভাবে সুন্দরভাবে এই দুনিয়াতে আসুক থ্যাঙ্ক ইউ এবং আমরা তো আদর করব কোলে নিব ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর কামিং ইয়া থ্যাঙ্ক ইউ নামিলা আপুর সাথে ফার্স্ট আমার এখানে দেখা অনেকদিন পরে ওনার ব্লগ তো অলওয়েজ দেখি অলওয়েজ দেখি আমরা এই যে আয়েশা লিসা ওদেরকেও আমরা সবসময় দেখি তো নামিলা আপু দেখা হবে খুব ভালো লাগলো আপুর সাথে প্রথম দেখা হবে আমার খুব ভালো লাগছে সেটাই আমি শুটকি খাওয়ার ছবি দেখছি শাক শুটকি আর অনেক কিছু দেখছি দেখছি নাবিলা আপু কত কিছু রান্না করে পাঠাইছে না না অনেক মজা লাগছে দেখে ভালো লাগছে তুমি কি করেছো ব্রেসলেট কি ওই যে আরেকজন শত্রু শত্রুপক্ষ জেনা আর কি কি খাবা খাও মিষ্টি আল্লাহ জেনা তোমার পেট এত বড় এই মিষ্টিটা মজা এই যে লম্বা লম্বা এই যে এই মিষ্টি এই মিষ্টিটা আমি কেটে খেয়েছি এই মিষ্টিটা খুবই মজা খাও মজা বাংলাদেশের অনেকদিন পরে এরকম লাল মিষ্টি খাচ্ছি বাংলাদেশের আজি দিন তাকে মনে খাতায় লিখে রাখো ছোট্ট করে একটা হাত তালি দিয়ে চাই তোমাকে দিন চলে যায় আমাকে ঘিরে হয়েছে তবু জীবন যাচ্ছে কেটে জীবনে নিও জীবন যাচ্ছে কেটে জীবনে হ্যালো সবাই কেমন আছেন অনেকদিন সবার সাথে কথা হয় না এই মাত্র আমি আকিয়াপুর বেবির জেন্ডার রিভিলিং পার্টি থেকে বাসায় ফিরলাম সো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি খুবই ভালো লাগছে আপুর পার্টিতে উপস্থিত থাকতে পেরে আপু যে আমাদেরকে ইনভাইট করেছে ওনার প্রোগ্রামে ইনক্লুড করেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আর কি কারণ আমার বাচ্চারা খুব এনজয় করেছে এই পার্টিটা খুবই কিউট ছিল অর্গানাইজেশনটা মানে খুবই কিউট ছিল এত সুন্দর করে অর্গানাইজ করেছে না প্রোগ্রামটা মিউজিক ছিল বাংলা বাংলা সং শুনলাম একটা ভাইয়া ছিলেন যিনি খুবই সুন্দর বাংলা গান গান আমাদেরকে আমাদের মনোরঞ্জন করেছেন আমাদেরকে এন্টারটেইন করেছেন এই জন্য খুবই 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 থ্যাংক ইউ ভাইয়াটাকে এই তো অনেকদিন পরে প্যান্ডেমিকের মানে আমাদের এখানে প্যান্ডেমিকের রেস্ট্রিকশনগুলো আস্তে আস্তে উঠে গেছে সো এই জন্য মাস্ক পরাটা রেকমেন্ডেড বাট নট রিকোয়ার্ড নট মাস্ট টু হ্যাভ সো এই জন্য আমরা যেমন মাস্ক ছাড়া সবাই একসাথে একটুখানি একটা ছোট গেট টুগেদারের মতো হয়েছে আজকে নাবিলা আপুর সাথে ফেস টু ফেস দেখা হলো বিজলি ছিল বিজলি বাবলি চ্যানেলের আকি আপুকে তো আপনারা সবাই চেনেন বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল ব্লগার তো নাবিলা ছিল প্রবাস জীবনের গল্প সো এই তো সবাই মিলে আমরা কিছুটা সময় একসাথে কাটালাম ভালো লেগেছে সো আপনাদের সাথে কথা বলতে আসলাম আবার দেখা হবে নেক্সট আমার ব্লগে সো টিল দেন সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং খুব 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 সাবধানে থাকবেন প্লিজ যাতে আমরা এই বাজে সময়টা সুন্দরভাবে সেফটি বজায় রেখে কাটিয়ে দিতে পারি এবং সুন্দর দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সুন্দর দিনটা চলে আসবে আমাদের জীবনে এই তো আমরা আবার হয়তোবা নিউ নর্মাল লাইফে ফেরত যাবো
টিল দেন এই বলে আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে আবার দোয়া চেয়ে নিচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বলে শেষ করছি। ফেরজানা সাইনিং আউট ফ্রম ডেইজ অফ ফ্রেজি, টিল দেন স্টে টিউন, আল্লাহ হাফেজ। আমরা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং অনুষ্ঠানের শেষ মুহূর্তে জুনিয়া আমাদেরকে একটি নৃত্য পরিবেশন করে দেখায়। সো এই তো দেখলেন আমরা কিভাবে দিনটি উপভোগ করলাম। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।